লিটনকে একাদশে না নেয় চন্দ্রকাণ্ড পণ্ডিতের উপর চটেছেন শাহরুখ খান। টানা ব্যর্থতার পর শাহরুখ খান বলেছিলেন ওপেনিংয়ে পরিবর্তন আনতে হবে, সেটা লিটন দাস হোক কিংবা জেসন রয়, কিন্তু হেড কোচ পণ্ডিত যে পণ্ডিতই করেছে ওপেনিংয়ে, রেখেই দিয়েছে গুরবাজকে, তাই তো চটেছে শাহরুখ খান। চন্দ্রকাণ্ড পণ্ডিতকে শাহরুখ খান বলে, আমি বলেছিলাম ওপেনিংয়ে পরিবর্তন আনতে, আপনারা ভালো কিছু আমাকে দিতে পারছেন না, আমি তো কম খেলোয়াড় আনিনি, আপনারা একের পর এক ব্যবহার করে দেখুন, কেন একজনকে ধরেই বসে আছেন। শাহরুখ খানের রাগ করাটা খুবই স্বাভাবিক, কেননা এত টাকা দিয়ে আইপিএলে বিদেশ থেকে ক্রিকেটার কিনেও যে সফলতা পাচ্ছে না। না পারফরমেন্স করতে পারছে আন্দ্রে রাসেল, না পারছে রহমানুল্লাহ গুরবাজ, না পারছে লকি ফার্গুসন, আর না পারছে টিম সাউদি, তবুও একাদশে তারাই। এত টাকা দিয়ে কেনা বাকি বিদেশিরা যে সাইড বেঞ্চে বসে বসে নিজেদের দলের হার সহ্য করছে আর সেটাই মানতে পারছেন না কলকাতার মালিক শাহরুখ খান, তাই তো হেড কোচকে আবারও সাবধান করেছেন তিনি।